কি অবস্থা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সো গাইস, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা রাখবো ঠিক এই ধরনের স্ট্যাটাস ভিডিও কীভাবে এডিট করতে পারেন। সো গাইস, ঠিক এই ধরনের স্ট্যাটাস ভিডিও এডিট করতে আপনাদের ক্যানমাস্টার অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে। সো আপনারা ক্যানমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে এখানে ক্রিয়েট নিউ দেখতে পাচ্ছেন। সো এখানে ক্রিয়েট নিউ ক্লিক করবেন, তারপরে এখানে 9:16 এর হিসেবে সিলেক্ট করবেন। সো তারপরে এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন, নিচে এসে এখানে ফটো ডিসপ্লে মোডে চলে আসবেন। সো এখান থেকে ফিল এই মোডটা সিলেক্ট করে দেবেন। সো তারপর এখান থেকে আরেকটু নিচে চলে আসবেন, নিচে এসে এখানে আপনারা এখান থেকে এই ফটো ডিউরেশনটি আপনারা এখান থেকে 2 সেকেন্ড করে নেবেন। সো তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। সো তারপরে আপনাদের গ্যালারি ওপেন হবে। সো তারপরে আপনারা আপনাদের গ্যালারি থেকে আপনাদের পছন্দের 5 থেকে 7টি ফটো সিলেক্ট করে নেবেন। সো এই ফটোগুলির লিঙ্ক আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো আপনারা এই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সো এখান থেকে 5 থেকে 6টি ফটো সিলেক্ট করে নেবেন। সো এখানে আমি 7টি ফটো সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তারপরে এখানে ক্রস চিহ্নে ক্লিক করবেন। সো তারপরে এখান থেকে প্রথমে চলে আসবেন, এসে এখানে প্রথম ফটোটি লেয়ার ক্লিক করবেন। সো তারপরে এখানে ক্লিপ গ্রাফিক্সে ক্লিক করবেন। সো তারপরে কী করবেন, এখানে ইন অ্যানিমেশনে টাচ করবেন। সো আপনারা এই ইন অ্যানিমেশনটি ডাউনলোড করতে হবে। সো এই অ্যানিমেশনটি ডাউনলোড করার জন্য কী করবেন, এখানে টাচ করবেন। সো এখানে টাচ করবেন। সো গাইস, তারপরে আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। সো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন অ্যানিমেশন। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সো এটাতে টাচ করবেন। সো টাচ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং হচ্ছে। সো তারপরে এখানে দেখবেন এখানে ইনস্টল। সো এখান থেকে আপনারা এখানে টাচ করলে আপনারা এটাকে ডাউনলোড করতে পারবেন। সো আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে। সো তারপরে এখান থেকে ব্যাক করবেন। সো তারপরে এখান থেকে আপনারা এখানে দেখতে, সো এখান থেকে একটু ব্যাক করবেন। ব্যাক করে এখানে দেখতে পাচ্ছেন ওভার অ্যানিমেশন 3, আপনারা এটাতে টাচ করবেন। সো তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে। সো আপনারা এটাকে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আপনাদের মোবাইলে ইন্টারনেট কানেকশনটি অন করতে হবে। সো আপনাদের মোবাইলে ডাটা অন করে নেবেন। সো তারপরে আপনারা এখান থেকে একটি অ্যানিমেশন দিয়ে দেবেন। সো এখান থেকে আপনারা এই 5 নম্বর এই অ্যানিমেশনটি দিয়ে দেবেন। সো তারপরে কী করবেন, এখান থেকে ব্যাক করবেন। সো তারপরে এখানে সেকেন্ড ফটোটি লেয়ার ক্লিক করবেন। সো তারপরে কী করবেন, এখানে ক্লিপ গ্রাফিক্সে ক্লিক করবেন। সো তারপরে এখানে আবার ইন অ্যানিমেশনে চলে আসবেন। সো এখান থেকে আরেকটি অ্যানিমেশন দিয়ে দেবেন। সো এখানে আমি 8 নম্বর এই অ্যানিমেশনটি দিয়ে দিচ্ছি। সো আপনারা এরকমভাবে প্রত্যেকটি ফটো আপনারা এখান থেকে একটি অ্যানিমেশন দিয়ে দেবেন। সো আমি এখান থেকে, সো তারপরে কী করবেন, আপনারা এই ওভার অ্যানিমেশন থ্রি এই অ্যানিমেশনটিকে আপনারা ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করে আপনারা এখান থেকে একটি অ্যানিমেশন দিয়ে দেবেন। সো আপনারা প্রত্যেকটি ফটো এরকমভাবে আপনারা একটি অ্যানিমেশন দিয়ে দেবেন। সো এখানে ক্লিপস গ্রাফিক্সে ক্লিক করবেন। সো তারপরে এখান থেকে আপনারা এখান থেকে একটি অ্যানিমেশন দিয়ে দেবেন। সো আপনারা এগুলো ডাউনলোড করে নেবেন। সো ওকে, তারপরে এখানে টিক অপশনে ক্লিক করবেন। সো তারপরে এখান থেকে প্রথমে চলে আসবেন, এসে লেয়ারে ক্লিক করে এখানে মিডিয়াতে ক্লিক করবেন। সো তারপরে আপনাদের একটি ভিডিও টেমপ্লেট সিলেক্ট করতে হবে। সো এই ভিডিও টেমপ্লেটটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো আপনারা এই ভিডিও টেমপ্লেটটি এখানে সিলেক্ট করে দেবেন, তারপরে এখানে টাচ করবেন। তারপর এখানে ফিটিফুল স্ক্রিন দেখতে পাচ্ছেন। সো এখানে ফিটিফুল স্ক্রিন করে দেবেন। সো তারপরে এখান থেকে ব্যাক করবেন। তারপর এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন, নিচে এসে এখানে ব্ল্যান্ডিং দেখতে পাচ্ছেন। সো এখানে ব্ল্যান্ডিংয়ে টাচ করবেন, তারপর এটাকে স্ক্যান করে দেবেন। সো তারপরে এখানে টিক অপশনে ক্লিক করবেন। সো তারপরে এখানে মিডিয়াতে ক্লিক করবেন। সো তারপরে আপনাদের আরেকটি ভিডিও টেমপ্লেট সিলেক্ট করতে হবে। সো এই ভিডিও টেমপ্লেটটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো আপনারা এই লিরিক্স ভিডিও টেমপ্লেটটি এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে ক্রস চিহ্নতে ক্লিক করবেন। সো তারপরে এখানে প্রথমে চলে আসবেন, এসে এখানে ভিডিও টেমপ্লেটটি লেয়ার ক্লিক করবেন। তারপরে এখানে পেন এন্ড জুমে চলে আসবেন। সো তারপরে আপনারা এটাকে একটু জুম করে নেবেন। সো ব্ল্যাক সাইডটিকে আপনারা এখান থেকে রিমুভ করে দেবেন। সো তারপরে এখানে সমান চিহ্নতে ক্লিক করে এখানে টিক অপশনে ক্লিক করবেন। সো তারপরে এখানে অডিওতে ক্লিক করবেন। সো তারপরে এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন, নিচে সেখানে ফোল্ডার্স দেখতে পাচ্ছেন। সো এখানে ফোল্ডার্সে ক্লিক করবেন। সো তারপরে আপনাদের একটি মিউজিক অডিও অ্যাড করতে হবে। সো এই অডিওটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো আপনারা এখান থেকে অডিওটি এখানে সিলেক্ট করে দেবেন। সো তারপরে এখানে ক্রস চিহ্নতে ক্লিক করবেন। সো তারপরে এখান থেকে ভিডিওর ইন পর্যন্ত চলে আসবেন। সো এখান থেকে আপনারা দেখে নেবেন। সো তারপরে আপনারা এই ফটোটি আপনারা এখান থেকে একটু কাট করতে হবে। সো এখান থেকে আপনারা একটু কাট করে নেবেন।
সো এখানে কাছে অপশানে ক্লিক করবেন, তারপর এটাকে ট্রিম টু রাইট অফ প্লেট করে নেবেন। সো তারপর এখানে রাইট সাইডটুকু কেটে যাবে, সো তারপর এখান থেকে ব্যাক করবেন। সো তারপর এখানে মিডিয়া টেমপ্লেট লেয়ারে ক্লিক করবেন, সো তারপর এখানে কাছে অপশানে ক্লিক করবেন। সো তারপর এটাকে ট্রিম টু রাইট অফ প্লেট করে নেবেন। সো তারপর এখানে টিক অপশানে ক্লিক করবেন। সো ওয়ার্ল্ড রাইট আমাদের স্ট্যাটাস ভিডিও এডিটিং কমপ্লিট। এখন আপনাদেরকে একটু প্লে করে দেখিয়ে দিই কেমন হলো। সো গাইস এখন আপনারা স্ট্যাটাস ভিডিও গ্যালারিতে সেভ করার জন্য এখানে টাচ করবেন। সো এখানে টাচ করবেন, তারপরে এখানে সেভ অপশন দেখতে পাচ্ছেন। সো এখানে সেভ অপশনে ক্লিক করলে আপনাদের গেলে